মানে নতুন ধান যেটা উঠেছে সেটা রাতব চাল, তো এই চালটাকে গুঁড়ো করে এটাই প্রসাদ করা হবে। তো সেটাও কিভাবে হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরা খুবই ভালো আছি। আর আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমাদের সামনে। তো সকাল থেকে অনেক ব্যস্ততা, তো তোমাদের সামনে আর আসাই হয়নি, কারণ আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে যেহেতু থাকি, বর্ধমান ডিস্ট্রিক্টে নবান্ন উৎসব হয়, তো সেই উৎসবই আজকে আমাদের বাড়িতে হবে। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো, আর অবশ্যই পাশে থাকো। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, আর ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো আমরা গ্রাম বাংলায় কীভাবে নবান্ন উৎসব পালন করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো পুরোটা। তো বন্ধুরা, আমি এখন নারকেল কুড়িয়ে নিচ্ছি, কারণ নারকেলটা কুড়িয়ে দিলেই ভালো হয় বেশি, আর কেটে কেটে দিলে সেটা একটু মুখে লাগে। তো তো দেখো, অদ্রিজা আর অদ্রিজার বাবা দুজন মিলেই প্রসাদে জোগাড় করছে, যে নবান্নের যে আমাদের প্রসাদটা হয় তোরা দুজনেই ফল কাটছে। তো কেন জানি না অদ্রিজার আজকে খুব কাজে মন লেগেছে। তো বন্ধুরা, সমস্ত ফল প্রসাদ কাটা হয়ে গেছে, আর এখন যে নবান্নের মেন প্রসাদটা সেটাই তোমাদের দাদাভাই তৈরি করছে। এই যে দেখো, দুধ নিতে হয়েছে, কাঁচা দুধ এটা, আর তার সঙ্গে অল্প একটু গঙ্গার জল, আর সমস্ত রকমের ফল, আর তার সঙ্গে দিতে হবে আদা কুচো। আদা কুচো না দিলে নবান্নের প্রসাদ হয় না, আর সন্দেশ আর খেজুর গুড় সহযোগে প্রসাদটা তৈরি হয়। তো খুব টেস্টি হয়, কারা কারা খেয়েছো জানি না। আর এই যে দেখো, আমার মা এসছে এখানে সবজি কাটছে। আর আজকে হচ্ছে অনেক কিছু রান্না বান্না হয়, নানান পদের রান্না বান্না, তো সেই কারণে অনেক সবজি কাটাকুটি হয়েছে। তো চলো এখন রান্না বসাবো। তো দেখো, যেহেতু অনেক পদের রান্না, মাকে বললাম তুমি উনুনে কিছু রান্নাটা করো, আমি ছোটোখাটোগুলো গ্যাসে করে, আর গ্যাসে আমি যেগুলো ভাজা ভুজি সেগুলো সব করলাম। এখন দেখো বেগুনি ভাজা করছি। বন্ধুরা, আজকে নবান্নের রান্না বান্না হচ্ছে, আর তার সঙ্গে গরম গরম বেগুনি ভাজা করছি। অনেক পদের আজকে রান্না হয়, তো ফাইনালি সব কিছু শেয়ার করতে পারছি না। ফাইনালি রান্না করে কি কি আজকে রান্না হলো সব কিছু তোমাদেরকে বলবো। ঠিক আছে বন্ধুরা, ফাইনালি রান্না বান্না আমাদের কমপ্লিট। আর আজকে যেহেতু আমাদের এখানে নবান্ন উৎসব হচ্ছে, আর যদিও আমাদের গ্রামে কি বলো তো, মানে ঠাকুর পুজো সেরকম কিছু হয় না, নিজের বাড়ি বাড়ি সবাই পালন করে নিজেদের মতো, এক এক জায়গাতে অনেক মানে ধুম করে হয়। বাড়িতে হলেও মানে খাবার দাবার যা যোগা সেগুলো সবাইটাই করে, অনেক রকম অনেক পদের রান্না, ভাজা, পাঁচ সাত রকমের ভাজা, মাছ, আজকে মাংস ডিম এসব করতে নেই, মাছ করতে হয়। তো আমি ফাইনালি কী কী রান্না করলাম সেগুলো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এখানে তো দেখতেই পারছো ভাত, ভাত আর দেখানোর কিছু নেই। আর এই যে দেখো, আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল, আর এখানে আছে মোট সাত রকমের ভাজা হয়েছে। এখানে আছে বেগুনি ভাজা, মূলো ভাজা আর আখ ভাজা, এগুলো ভাজতে হয় নবান্নে। আর এই যে শিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে আছে টমেটোর চাটনি, আর খুব অল্প পরিমাণে পায়েস করা হয়েছে এই যে দেখো, আর এখানে আছে কলাইয়ের ডাল, আর এই যে দেখো পালং শাকের ঘণ্ট। তো মোটামুটি পাঁচ সাত রকমের ভাজা হয়েছে, চাটনি হয়েছে, পায়েস হয়েছে, আর এই যে মাছের ঝোল, শাক, অনেক রকমই রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তো বন্ধুরা দেখো, আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, আর নবান্নের দিন কলা পাতাতেই সাধারণত খাওয়া হয়, নানান পদের রান্না তারপরে কলা পাতায় খাওয়া, সারা দিনটা খুব সুন্দর কাটে, সকাল থেকে হই হই করে মজা করে কাটে দিনটা। বন্ধুরা এসছি এখন রান্নাঘরে, আর রাত্রিতে খাবার বানাবো, ঠান্ডায় কথাও বলতে পারছি না। খাবার বানাবো বলতে আজকে করব লুচি করব কয়েকটা, আর অল্প একটু মটর ছিল, ও তাও অনেক দিন আগের, সে কলকাতার থেকে নেওয়া হয়েছিল, তো ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা। তো সেই মটর দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটু ঘুগনি টাইপের তরকারি করব। আর লুচির জন্য এই যে ময়দা মাখা হয়ে গেছে আমার, এখন মটর আলু সিদ্ধও হয়ে গেছে, ঘুগনিটা করব আর লুচিটা ভাজবো আজকে রাত্রিতে খাবার। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো
আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। ময়দাটা আগেই মেখে ঢেকে রাখা ছিল, এখন একটু ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা প্রথমেই বলি, যেখানে আছি এখানে ভয়েসে হয়তো নানান রকম শব্দ আসতে পারে, কারণ একটা অন্য জায়গাতে আছি। আর এই যে দেখো লুচি ভাজ দিকে ছাকনাটা ভেঙে গেছে, তো তোমার তো দাদা ভাই তার দিয়ে ওটা ছাকনাটা আমাকে বেঁধে দিল যে এখনকার মতো আপাতত কাজ চালাও এইভাবে। তারপরে দেখো লুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আজকে রাত্রিতে লুচি আর রয়েছে কুমড়ো দিয়ে মটর দিয়ে যে একটা তরকারি। তো লুচিগুলো দেখো খুব সুন্দর হয়েছে আর তরকারিটাও খুবই টেস্টি হয়েছিল। তোরা দেখো এই যে এখানে অল্প একটু মটর ছিল, মটর কুমড়ো আলু সিদ্ধ করে নিয়েছি আর মশলাটা কষানো হচ্ছে এখন। তো বন্ধুরা আমাদের রাত্রের ডিনার তৈরি হয়ে গেছে, দেখো ফুলকো লুচি তার সঙ্গে গরম গরম ঘুগনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, আর ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।